আচ্ছা এখন ত্বক একটু ডার্কার হয়ে গেছে আপনার এখন বয়স কত আমার সতেরো চলছে সতেরো আচ্ছা আপা আপনি কি কোনো বছর বয়স হয়েছে নাকি সতেরো 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যা জানার জানতে দর্শলাম আমাদের সাথী থাকুন প্রশ্নের উত্তরটি শুনুন এখন উনি বলছেন যেটা যে অনেক আগে ছিলেন ব্রাইটার বাট এখন আস্তে আস্তে ডার্কার হয়ে যাচ্ছে এখন 17 বছর বয়স অর্থাৎ ওনার গ্রোয়িং এজটা শেষের দিকে আসতেছে যার জন্য উনি হরমোনাল চেঞ্জ আবার আসতে হয় সেই বিষয় যে হরমোনাল একটা চেঞ্জ আসতেছে যার কারণে ওনার মধ্যে ডার্কার ভাবটা চলে আসতেছে। সেক্ষেত্রে ক্ষেত্রে হয়তোবা শারীরিক কোনো মানে পরিবর্তন হওয়ার পেছনে কারণও থাকতে পারে যেটা আমরা অটো ইমিউন ডিসঅর্ডার বলি সেক্ষেত্রে ওনার ওই ধরনের কোনো সমস্যা আছে কিনা এটাও জানতে হবে যে উনি হঠাৎ করে মোটা হয়ে যাচ্ছে কিনা বা খাবার দাবারের কোনো পরিবর্তন এসেছে কিনা তা সেক্ষেত্রে এরকম স্কিন কালো বা একটা স্কিনের মধ্যে চেঞ্জ আসার একটা টেন্ডেন্সি থাকে আবার কিছু ক্ষেত্রে দেখা যায় উনি অনেক বেশি রোদে থাকেন বাইরে বেশি এক্সপোজ থাকেন যেখানে ওনার কোনো সান প্রোটেকশন স্কিনের মধ্যে থাকে না সেক্ষেত্রেও তখন তার স্কিন ডার্কার হতে থাকে তো এই ব্যাপারগুলোই আসলে কোনটা ওনাকে কাজ করছে সেটা একটা ফ্যাক্টর ওনার কথা বলতে হবে ডক্টরের সাথে খলামেলা যদি কোন বাইরে যাওয়ার ইস্যু থাকে যে সান এক্সপোজ থাকে যার কারণে হয় সে ক্ষেত্রে উনি সান ব্লক ইউজ করলে ওনার আবার আস্তে আস্তে রিকভারি করার চেষ্টা হবে যে পরবর্তী স্টেজে থেকে স্কিনটা আর কালো হবে না এবং যে পর্যায়ে তার স্কিনটা ড্যামেজ হয়েছে সেই অবস্থাটা থেকে কিছু পদ্ধতি আছে অ্যাডভান্স লেভেলে যেমন কেমিক্যাল পিল করা সে তার ওই কালো কালো ভাবগুলো একটু অ্যাডভান্স লেভেলে প্রযুক্তির দিক থেকে একটু এগিয়ে চিকিৎসা হবে এটা শুধুমাত্র স্কিনের হ্যাঁ ডক্টরের কাছে আসতে হবে এবং ঘরে বসে ক্রিম মেখে হয়তো বা তার ওই জায়গাটাতে যাওয়া যাবে না আরও কিছু ব্যাপার আছে যেমন আমাদের ইনজেক্টেবল ফর্মেও অনেক সময় আমরা ব্রাইটেনিং একটা প্রোডাক্ট ইউজ করে থাকি সেক্ষেত্রে সে যেহেতু তার এখনো সতেরো বছর বয়স তার সেই বয়সটাতে আসে নাই কিন্তু অ্যাডভান্স লেভেলে গেলে যদি তার স্কিনটা দেখা যায় যে কোনো ধরনের সমস্যা ছাড়াই হঠাৎ করে সে ডার্ক হচ্ছে কিংবা যেহেতু সে বলছে যে আগে তার স্কিনটা ব্রাইট ছিল তার মানে বোঝা যাচ্ছে তার একটা ব্রাইটের একটা তার স্কিনের মধ্যে ব্রাইটের একটা ভাব আছে কিন্তু হঠাৎ করে কোনো একটা ইস্যুর কারণেই ডার্ক হতে শুরু করেছে সেক্ষেত্রে আসলে তার আইডেন্টিফাই প্রপার কস্টটাকে বের করে নিয়ে চিকিৎসা করলেই বেটার আর এমনিতেই স্কিন অনেকেরই থাকে ডার্ক সেক্ষেত্রে এক বা দুই শেডের জন্য আমরা আইভি ইনফিউশন বা নিউট্রিশন দিয়ে ইনজেকশন যেটাতে নিউট্রিশন আছে সেই নিউট্রিশনগুলো ইউজ করে হয়তো বা তার ব্রাইটেনিং আসতে পারে ইভেন সে যদি ভিটামিন সি সেরাম ব্লক এগুলো যদি রেগুলারলি ইউজ করে সেক্ষেত্রে ফেসের হয়তো বা উপকার হবে কিন্তু আদার্স যেমন এক্সপোজ পার্ট থাকতে পারে তার এক্সট্রিমেটিস যেমন হাত হাত এগুলো যদি বাইরে থাকে সেখানে ওগুলোতেও তার সানব্লক ইউজ করতে হয় আসলে সানব্লক এবং সানস্ক্রিন এটার খুব উপকারিতা